আজকে আমরা আলু দিয়ে বাইমাসের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমরা 400 গ্রাম বাইমাস নিয়েছি, বড় সাইজের দুটো আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে চুলায় আমরা একটা কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমরা হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ। এবার আমরা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে আমরা 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আলু দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জলের জন্য 2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা মিডিয়াম আঁচে আরো 10 মিনিট রান্না করব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে 1 চা চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার আর 1 মিনিট রান্না করে নামিয়ে ফেলব। 1 মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আলু দিয়ে বাইমাসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।